তিনি একজন ওপেনার, ডানহাতি ব্যাটার, আর দলের প্রয়োজনে তিনি করে থাকেন অফ স্পিন বোলিং। চার মারতে যতটা পছন্দ করেন তার থেকেও বেশি পছন্দ করেন ছয় মারতে। এইমাত্র যার বর্ণনা দিলাম এগুলো সব মিলে যায় ইংলিশ ব্যাটার জস বাটলারের সাথে। ঠিক একই গুণাবলী আছে বাংলাদেশের একজন ব্যাটসম্যানের। কে এই ব্যাটসম্যান যার ব্যাটিং স্টাইল জস বাটলারের মতো, সেই ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত থাকছে বাকি ভিডিওতে। ক্রিকেট তো তার রক্তে মিশে আছে, তার কারণ হলো তার পারফরমেন্স। তার ব্যাটিং এতটাই সুন্দর ও সাবলীল যে তাকে বাংলাদেশের জস বাটলার বলা হয়ে থাকে। তার নাম হলো জিসান আলম। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটার জিসান আলম। তিনি ইতিমধ্যে টি-20তে করে ফেলেছেন অসাধারণ এক সেঞ্চুরি। কেন এই জিসান আলমকে জস বাটলার সাথে তুলনা করা হয় তারই প্রমাণ তিনি দিলেন আরও একবার। টি-20 ম্যাচে সেঞ্চুরি করা তো প্রতিটা বাংলাদেশির স্বপ্নের মতো, আর সেটা যদি হয় 60 বলের নিচে তাহলে যেন আরও অসাধ্য ব্যাপার। তবে সেই অসাধ্যকে সাধন করেছেন জিসান আলম। সেঞ্চুরি করেছেন মাত্র 53 বলে, যতগুলো চার মেরেছেন তার দ্বিগুণেরও বেশি তিনি ছয় মেরেছেন। ভাবা যায় টি-20 ক্রিকেটে জিসান আলম যেন একটু বেশি আক্রমণাত্মক, একের পর এক বাউন্ডারি ছাড়া করেন তিনি। টি-20 খেলা দেখার যে আসল আনন্দ সেটারই যেন প্রমাণ দিয়ে যাচ্ছেন জিসান আলম। বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে স্বীকৃত টি-20তে এটা তৃতীয় দ্রুততম সেঞ্চুরি। তার চেয়ে দ্রুততম সময়ে সেঞ্চুরি করেছেন পারভেজ হোসেন ইমন এবং তামিম ইকবাল। ক্যারিয়ার এখনও শুরু হয়নি জিসানের, বয়স মাত্র 20। যেভাবে ব্যাট চালাচ্ছেন তিনি, এভাবে চলতে থাকলে হয়তো তিনিই হবেন বাংলাদেশের পরবর্তী ভরসার প্রতীক, তিনিই হবেন বাংলাদেশের জস বাটলার। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জিসান আলম কি পারবে বাংলাদেশের জস বাটলার হতে? আপনার মতামতটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিন।